গাড়ির বেপরোয়া গতির কারণে আবারও সড়কে ছড়ল প্রাণ। শনিবার রাতে আবদুল্লাপুর থেকে আশুলিয়া যাবার পথে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায় পানিতে। গাড়ির ড্রাইভার সহ দুজনকে উদ্ধার করা গেলেও ঘটনাস্থলেই প্রাণ হারান ভোলানাথ চন্দ্র দাস নামের একজন ব্যবসায়ী। স্থানীয়দের অভিযোগ, কোনো সড়ক বাতি না থাকায় এই রাস্তায় প্রায়শই দুর্ঘটনার শিকার হচ্ছে বেপরোয়া গতির যানবাহন। রাজধানীর আশুলিয়া বেড়িবাঁধ এলাকায় শনিবার রাত 11টার দিকে ঘটে এই দুর্ঘটনা। দ্রুতগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় মূল সড়ক থেকে 20 ফুট দূরে পানিতে। গাড়িতে থাকা ড্রাইভার সহ দুজন আহত অবস্থায় উদ্ধার হলেও মারা যান ভোলানাথ চন্দ্র দাস নামের এই ব্যক্তি। পুলিশ ও স্থানীয়রা বলছে অতিরিক্ত গতির কারণে ঘটছে এই দুর্ঘটনা। আসে দেখলাম ভোলার লাশ আর গাড়ি এলো নিচে, মানে একদম পানির নিচে। আজকে তার ছুটির দিন ছিল, হয়তো কোনো জায়গায় ঘুরতে গেছে, এই অ্যাক্সিডেন্ট হয়েছে। যে মারা গেছেন উনাকে বাইর করা যায়নি, উনি একটু মোটাসোটা তো, এবং উনি মানে পুরোপুরি আটকে গেছিলেন গাড়ির ভিতরে আর কি। নিহত 36 বছর বয়সী ভোলানাথ আশুলিয়ার নিশ্চিন্তপুর বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী বলে জানান তার স্বজনরা। 3 সন্তানের জনক ওই ব্যক্তি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্থানীয়দের অভিযোগ, আশুলিয়ার এই সড়কটিতে কোনো সড়ক বাতি না থাকায় রাত হলেই পুরো এলাকা অন্ধকারে ডুবে যায়, তাই প্রতিনিয়ত সড়কে ঘটছে এমন দুর্ঘটনা। বাতি না গেলে স্যার অ্যাক্সিডেন্ট হতো না, বাতির কারণে অ্যাক্সিডেন্ট হয়। রাস্তার সিপা, তারপরে ভাঙা চূড়া, এই জন্য আর কি দুর্ঘটনা ঘটে। পাশ দিয়ে যদি লাইটের ব্যবস্থা হয় তাতে অনেকটাই মানে সেফ হবে ড্রাইভাররা, আর ড্রাইভাররা তাতে দুর্ঘটনায় এড়িয়ে যেতে পারবে। পরে ভোলানাথের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। আহত বাকি দুজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সাদিক হাসান ইমন, বাংলা চ্যানেল।